হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুবই ভালো আছেন। আজকে একটি ওয়েবসাইট নিয়ে রিভিউ করব, এটি হচ্ছে ডিজিটেক্স। সো এটি ফাউন্ড হয়েছিল 2017 সালে, এটি তৈরি হয়েছিল। সো ডে বাই ডে এটি ইনক্রিজ হয়ে যাচ্ছে। এবং এই ওয়েবসাইটে কেন আপনারা ট্রেড করবেন, কী কী সুবিধা রয়েছে, এভরিথিং আমি তুলে ধরব। এবং ভিডিওর লাস্টে এই ওয়েবসাইটে এক্সচেঞ্জ সাইডে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটিও আমি খুবই সহজে দেখিয়ে দিব। সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি উপকৃত হবেন। সো প্রথমে আমরা ডিজিটেক্স নিয়ে কথা বলি। ডিজিটেক্স হচ্ছে লাইক বাইন্যান্স, কুকয়েন এক্সচেঞ্জ, হটবিট, এরকম একটা ট্রেডিং সাইট যেখানে আপনি বাই সেল করতে পারবেন, ট্রেড করতে পারবেন। এর সুবিধা হচ্ছে, বিশেষ সুবিধা এই কারণে আমি আপনাদেরকে এটি রিকমেন্ড করব, বাই সেল অ্যান্ড উইথড্র ক্রিপ্টো উইথ জিরো ফি। অর্থাৎ এখানে আপনি ট্রেডিং করবেন, কয়েন বাই করেন, সেল করেন, উইথড্র করেন, ডিপোজিট করেন, কোনো ফি লাগবে না। কিন্তু বাইন্যান্সে ট্রেডিং করার টাইমে প্রায় 0.10%, 8%, 8%, 10% এবং প্রত্যেকটা এক্সচেঞ্জ সাইডে ফি রয়েছে। সো এটি এখনও পর্যন্ত জিরো ফি হিসাবে রেখেছে। আপনারা আপনাদের রিস্ক অনুযায়ী এই এক্সচেঞ্জ সাইডে ট্রেড করবেন। সো এটি যেহেতু 17 সাল থেকে রয়েছে, মোটামুটি বর্তমানে ট্রাস্টেড হিসাবে রয়েছে এটি। সো এই ওয়েবসাইটে কী কী আপনারা সুবিধা পাবেন সেটি হচ্ছে, স্পট অ্যান্ড ফিউচার এক্সচেঞ্জ দুইটা পাবেন। স্পট ট্রেডিংও করতে পারবেন, নর্মাল এবং ফিউচার ট্রেডিংও করতে পারবেন। তাছাড়া এখানে ট্রেড বিটকয়েন উইথ জিরো ফি দেখতে পাচ্ছেন, এটি রয়েছে। গেট ফেড টু ট্রেড, আরেকটি দেখতে পাচ্ছেন নিউ রিওয়ার্ডস দিস ওয়ান্স, প্রত্যেক মাসে তারা এখানে একটা রিওয়ার্ডের সিস্টেম করে থাকে। পাওয়ার বাই ডিজিটেক্সের, এখানে পাওয়ার বাই তাদের মার্কেট ক্যাপিটাল এভরিথিং। এখানে আরেকটি বিশেষত্ব হচ্ছে ডিজিটেক্সের নিজস্ব একটি কয়েন রয়েছে। কোন কয়েনগুলো লং টার্ম হোল্ড করবেন, যে সমস্ত অ্যাকশন সাইডের কয়েন রয়েছে সেগুলো আপনারা লং টার্ম হোল্ড করতে। সো ডিজিটেক্সের যে কয়েনটা রয়েছে সেটি আমরা এখন একটু দেখব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটেক্স টোকেন, এর শর্ট নাম হচ্ছে ডিজিটিএক্স, এর কারেন্ট প্রাইস হচ্ছে অনলি 1 সেন্ট। সো এটি আপনি চাইলে কিছু লং টার্মের জন্য আপনার রিস্ক অনুযায়ী হোল্ড করে রাখতে পারেন, কারণ প্রত্যেক অ্যাকশন সাইডের কয়েনগুলো ট্রাস্টেড থাকে, এগুলো মার্কেট থেকে কখনো হারানোর চান্স থাকে না। এবং এর মার্কেট ক্যাপ, ভলিউম, টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই এভরিথিং উল্লেখ রয়েছে। আশা করি এটি ফিউচারে খুবই একটি ভালো করবে, এবং অনেকদিন কয়েনটা ডাউনে রয়েছে। এবং কয়েনটা অনলি ইউনিসোয়াইপ, খু কয়েন এবং হিটবিট টিসি, চার পাঁচটা অ্যাকশন সাইডে রয়েছে। ডে বাই ডে যখন আরও বিভিন্ন অ্যাকশন সাইডে লিস্ট হবে তখন এটি অনেক হাই যেতে পারে, আপনার রিস্ক অনুযায়ী আপনি কিছু তাদের এটি কিনতে। এখানে স্পট মার্কেটে আপনি ডিজিটেক্স বিটিসি ট্রেড করতে পারবেন, ডিজিটেক্স ইথেরিয়াম, ডিজিটেক্স ইউএসডিসি, ইথেরিয়াম বিটিসি, বিভিন্ন পায় রয়েছে, এগুলো আপনি ট্রেড করতে পারবেন উইদাউট জিরো ফি, কোনো ফি কাটবে না। সো ফিগুলো এক এক টাইমে ব্রোকাররা আপনার যে প্রফিট হয়ে থাকে ফির কারণে সেটি কেটে থাকে। সো যেসব অ্যাকশন সাইডে ফি নেয় সেগুলোতে খুবই ভালো এদিক দিয়ে বিবেচনা করলে। এখানে ফিউচার মার্কেটে আপনি বিটকয়েন এবং ইথেরিয়াম ফিউচার ট্রেড করতে পারবেন। এখানে অ্যান অপটোমাইজ ট্রেডিং এক্সপিরিয়েন্স রয়েছে, এছাড়া এখানে তাদের ডেমো রয়েছে কিভাবে আপনি এখানে ট্রেড করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রেস অ্যাবাউট আস, অর্থাৎ ডিজিটেক্স অ্যাকশন সাইট সম্পর্কে যে সমস্ত জায়গায় তাদের নিউজ হয়েছে, কয়েন টেলিগ্রাফ, তারপর ইন্টারফ্রেনার, এভাবে হিসাব করলে অনেকগুলো ওয়েবসাইটে, এবং ইয়াহু, তাদের নিয়ে আলোচনা হয়েছে। এখানে আরও অপশন রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে ডিজিটেক্স স্পট মার্কেট, ফিউচার মার্কেট, হোয়াইট পেপার, তারপরে এখানে রয়েছে ডিজিটেক্স ফুল রিওয়ার্ড। এখানে ফুল রিওয়ার্ডে ফুল আপনি প্রোভাইড করলে এখানে রিওয়ার্ড পাবেন। লিকুইডিটি মাইনিং, এখানে লিকুইডিটি মাইনিংয়েরও একটা ইনকামসের পদ্ধতি রয়েছে। সো ডিজিটাল ফুল রিওয়ার্ডে আমরা যখন এই যে ক্লিক করছি, এখানে আপনি মেটা মাস্ক কানেক্ট করতে পারবেন। পাচ্ছেন এই ফিআই 70% ইয়ারলি আনুপাতিক 70% অনুসারে দিয়ে থাকে প্রফিট, যারা এখানে ফুল মাইনিং করেছে তাদের এভরিথিং এখানে উল্লেখ রয়েছে। ইএল ফার্ম রয়েছে, ইউনিসফ, বি ইউনিসফ, এগুলোর মতো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিকুইডিটি মাইনিং। তো লিকুইডিটি মাইনিং, যারা লিকুইডিটি প্রোভাইড করে, অর্থাৎ অর্থ প্রোভাইড করে, আমরা যে ট্রেড করে থাকি, বাই সেল করে থাকি, সেটা ইনস্ট্যান্টলি করার জন্য প্রত্যেকটা ওয়েবসাইটে লিকুইডিটি প্রোভাইড থাকে। সো লিকুইডিটি প্রোভাইডারও বিভিন্ন পাবলিক থাকে, যার বিনিময়ে তারা কিছু অর্থ পেয়ে থাকে, ইন্টারেস্ট পেয়ে থাকে। ডিটেক্সে আসার পর আপনারা প্রথমে এই যে ট্রেড অপশনে ক্লিক করবেন। ট্রেড অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন, ট্রেড অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন দুইটা অপশন। একটা হচ্ছে
স্পট ট্রেডিং, যেটা নর্মাল ট্রেডিং, আর একটা ফিউচার ট্রেডিং। সো আপনি দুইটাই করতে পারবেন। সো স্পট ট্রেডিংয়ে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের মতো সিস্টেম, এখানে বাই সেল করতে পারবেন। এখানে হচ্ছে বাই কত ডলার বাই করবেন সেটা বসাবেন, বিটিসি দিয়ে কিনবেন নাকি ইউএসডি, এখানে অ্যামাউন্ট, এখানে সেল করবেন, এখানে বাই করবেন, এভরিথিং খুবই সহজ সিস্টেম, আপনারা একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। সো ফিউচার ট্রেডিংয়েরও এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে, আপনারা যারা ফিউচার ট্রেডিং লাইক করেন তারা এখানে করতে পারবেন, কোনো ফকার ফি কাটবে না আপনাদের। বাইন্যান্স বলেন, কোকয়েন বলেন, হটবিট বলেন, লাটোকেন বলেন, ডিজিটেক্স বলেন, প্রত্যেকটা এক্সচেঞ্জ সাইডে কিছু কিছু আপনারা ডিপোজিট করে এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। বাইসেল যেহেতু এই ওয়েবসাইটে ফ্রি রয়েছে এবং উইথড্র ফ্রি রয়েছে, সব কিছু ফ্রি, কোনো ফি কাটবে না, সে অনুযায়ী কিছু আপনারা ডিপোজিট করে কাজ করতে পারেন আপনাদের রিস্ক অনুযায়ী। সো এবার আসুন কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটি দেখাচ্ছ। সো প্রথমে আপনারা গুগলে এসে সার্চ করবেন digitex.io, অথবা লিঙ্কে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে দিবেন। সেখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, সো ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে আপনারা ক্লিক করবেন অথবা সাইন আপ, তো এই দুইটার যে কোনো একটা ক্লিক করলেই হবে। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে সাইন আপ এসে গিয়েছে। সো ফার্স্টে আপনি বসাবেন হচ্ছে একটি ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান, তারপরে পাসওয়ার্ড বসাবেন, তারপরে আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন ডিজিটেক্স প্ল্যাটফর্ম, এটি ক্লিক করে দিবেন। তারপর আই এম নট সিটিজেন পারমানেন্ট রেসিডেন্স অফ ইউএসএ, অর্থাৎ আমেরিকান আপনি যদি সিটিজেন হন তাহলে এখানে মার্ক চিহ্ন দিবেন না, আর আমরা যেহেতু বাংলাদেশি সো আমরা এখানে ক্লিক চিহ্ন দিব। সো আসুন এই চারটা ঘর আমরা ফিল আপ করি। সো আমার এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গিয়েছে এবং পাসওয়ার্ড দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার টাইমে আপনারা বড় হাতের ছোট হাতের অক্ষর মিলিয়ে তারপর পাসওয়ার্ড দিবেন এবং সাথে অ্যাড অথবা যে কোনো নাম্বার যোগ করবেন, তাহলে স্ট্রং হবে। তারপরে নিচে যে অপশান আই অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন অফ ডিজিটেক্স প্ল্যাটফর্ম, এটিতে ক্লিক করব। তারপরে আই এম নট এ সিটিজেন পারমানেন্ট রেসিডেন্ট অফ ইউএস, অর্থাৎ আমেরিকান আমি সিটিজেন না, এই জন্য এটি ক্লিক করছি। তারপরে নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন উই সেন্ট ইউ ইমেল উইথ কোড, সো আমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি এখানে একটি কোড এসেছে, সেটি আমি এখানে প্রোভাইড করব। সো ইমেলে যে কোডটি এসেছে সেটি আমি এখানে দিয়ে দিয়েছি, এখানে ছয়টা কোড আসবে। তারপর দেখতে পাচ্ছেন কনফার্ম রেজিস্ট্রেশন, তো কনফার্ম রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। ইয়েস ডান, খুবই ইজিলি অ্যাকাউন্ট করতে পারবেন, অ্যাকাউন্ট খুবই ইজিলি হয়ে গিয়েছে। শুধু ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন একটা, তারপরে ক্লিক করবেন, তারপর ক্লিক করার পর আপনার ইমেলে একটা কোড যাবে, সেটা বসিয়ে দিবেন, আপনার কাজ শেষ। সো এখন এখানে আপনার কোনো KYC ঝামেলা নেই, অর্থাৎ অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ঝামেলা নেই, অ্যাকাউন্ট ভেরিফিকেশন ছাড়াও আপনি এখানে বাই সেল উইথড্র ডিপোজিট করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া, এবং তাদের হেল্পলাইনও রয়েছে। সো অ্যাকাউন্ট KYC ভেরিফিকেশন করে রাখলে ভালো, না করলেও এখানে সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন আপনি ডিপোজিট করতে হলে কী করবেন, এই যে এই ডিপোজিট অপশন, সেটাতে আপনি ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এই যে অনেকগুলো অপশন এসে গিয়েছে, সো এখানে আমরা ক্লিক করব, আমরা বিটকয়েন USDT যেটাই ডিপোজিট করতে চাই। এখানে আপাতত USDT নেই, আপনি BTC ডিজিটেক্স টোকেনটা ডিপোজিট করতে পারবেন, ইথেরিয়াম এবং USDC। সো এই চারটা আপনি ডিপোজিট করতে পার, অ্যাকাউন্টে এসে ডিপোজিটে ক্লিক করবেন, ওয়ালেটে ক্লিক করবেন, তারপরে কনভার্ট ডিজিটেক্স টোকেন অথবা ডিপোজিট অথবা উইথড্র, দুইটা অপশন রয়েছে। ডিপোজিট কীভাবে করবেন দেখিয়েছি, উইথড্র কীভাবে করবেন, উইথড্রোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের 2F এটা ভেরিফাই করতে হবে, অর্থাৎ গুগল অথেন্টিকেশনের সাথে। সো গুগল অথেন্টিকেশন গুগল প্লে স্টোরে পাবেন, এটা ছাড়া উইথড্র করতে পারবেন না, এটাতে জাস্ট ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আপনার কোড দিয়ে দিবে, এটি আপনারা রাখবেন, আর ট্রান অন 2F এই অপশনটিতে ক্লিক করে আপনারা কানেক্ট করে দিবেন। আপনাদের এখানে একটি অ্যাড্রেস দিবে সেটি, সো যারা গুগল অথেন্টিকেশন সম্পর্কে জানে না তারা ইউটিউবে সার্চ করে দেখেন হাউ টু ইউজ গুগল অথেন্টিকেশন, তাহলে পেয়ে যাবেন। আশা করি খুবই সহজে বুঝতে পেরেছেন এই ডিজিটেক্সে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে সহজে ডিপোজিট এবং উইথড্র করবেন, আশা করি আপনি নিজে পারবেন। আমার কাছে সব মিলিয়ে ওয়েবসাইটটা মোটামুটি লেগেছে। সো আপনি কিছু কিছু এখানে ট্রেড করতে পারেন আপনার রিস্ক অনুযায়ী। সবাই ভালো থাকবে।